হরিয়ানা লুধিয়ানাতে সম্প্রতি আয়োজন করা হয়েছিল ইন্টারন্যাশনাল ডেয়ারি অ্যান্ড এগ্রি এক্সপো প্রগ্রেসিভ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সেই মেলাতে অংশগ্রহণ করেছিল বিভিন্ন প্রজাতি গৃহপালিত প্রাণী তাদের মধ্যে সবথেকে বেশি দুধ দিয়ে বিশ্ব রেকর্ড গড়ল সরস্বতী নামে একটি মুরা প্রজাতির একটি মোষ ফলপ্রকাশের পর জানা গেছে তিন দিনে গড়ে বত্রিশ কেজির বেশ দুধ দিয়েছে সরস্বতী ফল প্রকাশের পর অ্যাসোসিয়েশনের সভাপতি দলজিৎ সিং সর্দেপুরা বলেছেন প্রতিদিন গড়ে বত্রিশ পয়েন্ট কিলোগ্রাম করে দুধ দিয়েছে সরস্বতী দু হাজার নভেম্বরে পাকিস্তানের একটি মসবিষ্ক রেকর্ড করেছিল সেই রেকর্ড ভেঙে দিল সরস্বতী রেকর্ড করার পরে সরস্বতীকে নিয়ে কিনে নিতে চান বড় অঙ্কের দাম দিয়ে দেশের বিভিন্ন জন কিন্তু সরস্বতীকে বিক্রি করতে রাজি হননি তার মালিক সুখবিন্দার ধান্দা সরস্বতী ছাড়াও ও যমুনা নামে তার আরও দুটি মোষ আছে বলে জানিয়েছেন সুখবীর